পুজো এলো বলে রিলিজ করে গেছে ইতিমধ্যে ইউটিউবে, এবং এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছি মেঘনা, মেঘনা হালদার, এবং পুজোর আগেই বেশ একদম নেচে একদম কি বলবো পুজোর আনন্দটাকে আনন্দ উপভোগ করে নিয়েছো, এবং 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 পুজোতে তোমার গানেই নাচবে, মানে তোমার নাচের সঙ্গে নাচবে আর কি, কেমন লাগলো বলে কাজ করবে? পুজো এলো বলেতে তো খুব ভালো লেগেছে, আর আমরা তো সবসময় বাঙালিরা পুজো আসার আগেই নাচতে থাকি, তো তার জন্য আমার খুব ভালো হয়েছে যে আমি শুটিংয়েও নেচেছি, প্লাস খিচুড়ি খেয়েছি, অনেক মজা করেছি, এটা তো মজা হয়ে গেল। কিন্তু সত্যিকারের কথা যে আমার মানে রাজাদার সাথে আমি ফার্স্ট কাজ করছি না, আমি আগেও কাজ করেছি, ওদের সাথে কাজ করলে আমার ভীষণ মজা হয়। আমার রাজাদার টিম, রাজাদার বউ সবাইকে আমার খুব ভালো লাগে যে সবাই আমাকে এত সাপোর্ট করে, এত ভালোবাসে, এত সুন্দর কাজে আমাকে নিয়েছে, তো এত সাপোর্ট পেয়ে থ্যাংক ইউ সো মাচ। আর টলিগঞ্জ ইন্ডাস্ট্রি আমাকে ছোটো বড় সব কাজেই নিচ্ছে, সিরিয়াল ফিল্ম সব কাজে নিচ্ছে, তো ভালো লাগে, আমার খুব মজা লাগে। আর কাজ যখন আমি নিজে দেখতে পাই যে এত সুন্দর পাবলিসিটি হচ্ছে, এত ভালো করে প্রেজেন্টেশন হচ্ছে, তো আরও ভালো লাগে। এই যে পুরো পুজোর খাওয়া দাওয়ার কথা প্রসঙ্গ যে বললে, আনন্দের প্রসঙ্গ বললে, পুজোতে খাওয়া দাওয়া আর যে পুজোর প্ল্যানিং, এবছর পুজোর প্ল্যানিং, কেন দু বছর প্রায় তো ঘরবন্দি মানুষ কাটিয়েছে, গত বছর সেইভাবে ইচ্ছা থাকলেও মানুষ পারেনি আর কি উপভোগ করতে, এবছর অনেক মানে দু বছর পরে একদম যে ইয়ে করে নেওয়া হবে, ব্যালেন্স করে নেওয়া হবে, যা মানে এতদিন দু বছর যেটা জমেছিল এবছর একদম ব্যালেন্স মানে একদম পুষিয়ে নেওয়া হবে বাংলায়। হ্যাঁ, হয়তো সবার জন্য তাই, কিন্তু আমার জন্য সবই মোটামুটি একই, কারণ আমি পুজোতে খুব একটা বাইরে বেরোই না, বাড়িতেই মজা করি, বাড়ির লোকেদের সাথে মজা করি, এবারে মানে আমার মেয়ে আছে, মেয়ের সাথে মজা করি, পাড়ার পুজোতে মজা করি, তো আমার মোটামুটি ব্যাপারটা একই যে ঘরের মধ্যে থেকে মজাটা করা, কাজের একটু ফাঁকি দেওয়া যেটা হয় সেটা সেরকম কাজটাও কম থাকে, স্টেজ ফেজে যেতে পারবো, কেন কোভিডের সময় স্টেজগুলো হয়নি, তো সেখানেও খুব মজা হয়, পারফরমেন্স করি, আমার খুব ভালো লাগে সবার সাথে একসাথে মজা করতে, তো ব্যাস ওই রকমভাবে মজা হবে, আর এবারে হয়তো একটু বেশি মজা হবে, কারণ মজার কথা যখন বললে, খাওয়া দাওয়া ছাড়া পুজোর মানে পুজোর মজা পরিপূর্ণ তো পায় না, পুজোর কোনো এমন কোনো আমি কতটা খাই, পুজোর কোনো এমন কোনো ফেট ডিশ যেটা খেতেই হবে, অন্য সময় না খেলেও ওই সময় খেতেই হবে অবভিয়াসলি। এবারে তো আর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কলসির খিচুড়ি, তো ওটা সবচেয়ে বড় কথা প্যাকেজিং এত সুন্দর, দেখেই মনে হয় ওয়াও, তার মধ্যে হচ্ছে যে ইচ অ্যান্ড এভরিথিং, মানে আমাদের বাড়িতে ভোগ অথবা খিচুড়ি যদি রান্না হয় তা অনেক কিছু মিসিং হয়ে যায়, তো ওর মধ্যে একটা ছোট্ট ঘিয়ের কন্টেনার, তারপরে প্রপার পাঁপড়, চাটনি, পায়েস, লাবড়া, আলুর দম, খিচুড়ি, তো সব কিছু তার মধ্যে ছিল, তো আমার খেয়েও যেরকম টেস্টি লেগেছে, একদম একদম ফ্রেশ লেগেছে, তো শুনেছি আরও নানান রকমের আছে, কিমা খিচুড়ি, এই খিচুড়ি, ওই খিচুড়ি, তো সেইগুলো পুজোর সময় তো অবভিয়াসলি ট্রাই করবো, এই বলতে বলতে আমার মুখে জল চলে আসছে, তো আমি জিজ্ঞাসাও করলাম পাওয়া যাবে, তো এত ভিড় হবে কলসিতে যে আমরা হয়তো পাবো না, হ্যাঁ যে পুজোর সময় হয়তো এত ভিড় হলো যে আমরা আর পেলাম না, তো তখন ওরা বললো না না পাওয়া যাবে, ফোন করলেই পাওয়া যাবে, তো তাই জন্য মজা যে আরও ভালো করে এবারে কলসির খিচুড়ি খেয়ে আমরা মজা করব, এবং বাড়ির খাবার খেয়ে মজা করব, পাড়ায় ঘুরে মজা করব, বাস মজায় মজা। পুজো এলো বলে তো রিলিজ করে গেল, আর কি কি কাজ আসছে তোমার আর কি? এলো বলে যে অ্যালবামটা হচ্ছে, এটা আমাদের পান্তুয়াতে, পান্তুয়া ফিল্ম যেটা রাজাদার ফিল্ম, এটাতে সেম ক্যারেক্টার্স আছে, ওটা ওই ওই ফিল্মটার মধ্যে হয়তো গানটা থাকবে, এছাড়া মানে পান্তুয়াটা রিলিজ করছে পুজোর আগেই, তো পান্তুয়া রিলিজের জন্য আমি অপেক্ষা করছি, পান্তুয়াতে অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, তাদের সাথে কাজ করতে পেরেছি, আর এছাড়াও বেশ কিছু ফিল্ম আমি করেছি, যেরকম আমি কী বলে রাজাচন্দ্রের ছবি করলাম একটা অঙ্কুশের সাথে, সেটা রিলিজের কথা আছে কিছুদিনের মধ্যেই, আরও দু চারটে ছবি করলাম ছোটো বড়ো, তা সিরিয়াল চলছে, তো ব্যাস এরকমভাবে ব্লুজের সিরিয়াল করছিলাম, এখন আকাশ আটে সিরিয়াল করছি, তোমায় রিদিমা ঝাড়ে রাখবো, তো সবাই দেখছে ভালো লাগে, স্টেজ করছি, বিজনেস করছি, আমি ইন্টিরিয়ার করি, তো সব মিলিয়ে লাইফটা ভাই বেশ ভালো আছে, আর আমি আমার মেয়ের সাথে আমার বাড়ির লোকের সাথে খুব মজায় থাকি, আর আমার যারা মানে আমরা একসাথে যারা কাজ করি তাদের সাথে তো টিমে খুব মজা হয়, আমাকে খুব সবাই খুব ভালোবাসে, জানি না কেন, কিন্তু তবুও এই ভালোবাসাটাই পাওয়ার জন্যই তো আমরা বেঁচে থাকি, তো ভালো লাগে, পয়সা ইনকাম আর ভালোবাসা, বাস আর কিছু চাই না লাইফে। থ্যাংক ইউ, তুমি এইভাবেই থাকো আর আরও ভালো ভালো কাজ করো, থ্যাংক ইউ সো মাচ, এবং পুজো এলো বলে মানুষজন জমিয়ে নাচুক, আমাদের তো সময় চলে, আপনারা খুব মজা করবেন, খুব আনন্দ করবেন, আমার ভালোবাসা রইলো।